গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইনসাইড ফ্যামিলি টকস। তো আবারও আজকে সকাল সকাল তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে, কারণ আজকের ব্লগটা একদম অন্যরকম আমি করব। তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখো। তো দুজনে মিলে চা নিয়ে তো বসে পড়েছি, আর আজকে আমি ডেইলি ব্লগ তোমাদের দেব না, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বারাসাতে বেস্ট বিরিয়ানি তোমরা কোথায় পাবে, তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো দেখা যাক বারাসাতে বেস্ট বিরিয়ানি কোথায় পাওয়া যায়, তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো। ভেরি গুড ইভিনিং, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আমাদের সাথে সাথে। যাই হোক, সন্ধ্যাবেলা থেকে তো দেখছি যে ওর মুডটা একটু অফ, কারণ অনেক দিন ধরে কোথাও বাইরে খেতে যায় না। ও একটু বাইরে খেতে না গেলে মাসে একবার ওর একটু আর ভালো লাগে না। আয় সোনা। তো সেই যে সোনা অলরেডি রেডি হয়ে গেছে, আমরাও রেডি হয়ে গেছি, ঠিক আছে? তো তোমার নাকি একটু মাসে একবার একটু বাইরে না খেলে নাকি মনটা একটু খারাপ লাগে? ওগুলো নাকি আমার মনটা খারাপ লাগে। যাই হোক, তো দিল্লির কারিমস এখন বারাসাতে। আমি কি একা খাবো? ওরা খাবে। ও আচ্ছা, আমরাও খাবো। যাই হোক, তো দিল্লির কারিমস এখন বারাসাতে, তো আজকে যাচ্ছি বারাসাতের কারিমসে। চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি, আর তোমাদের সাথেও শেয়ার করব দিল্লির কারিমসের এক্সপিরিয়েন্স বারাসাতে কেমন হয়েছে। তো আমরাও ভাবছি যাবো যাবো, কিন্তু যাওয়ার হয়নি। তো ঠিক আছে, আজকে চলো আমাদের সাথে। তোমাদের তো আর কিছু বলার নেই, তোমরা দেখতেই পাচ্ছ আমরা কোথায় চলে এসেছি। একদম ঠিক ধরেছ, আমরা চলে এসেছি বারাসাতের কারিমসে। তো আজকে এখানেই আমরা বিরিয়ানি খাবো, তো চলো আমরাও খাই, আর তোমাদের সাথে শেয়ার করব এখানের বিরিয়ানিতে কতটা টেস্ট। সেটা আর বলার কিছু নেই, কারণ আমরা সবাই জানি কারিমসের বিরিয়ানি নিয়ে। তবুও আমি খাবো আজকে, এবং আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব যে কেমন খেতে। তো আমাদের বেশিক্ষণ গিয়ে অপেক্ষা করতে হয়নি, আমরা যাওয়ার সাথে সাথেই সিট পেয়ে গেছি। তো আমরা সিটে বসে পড়েছি এবং মেনু কার্ড আমাদের কাছে চলে এসেছে। যদিও বিরিয়ানি খাবো, তবুও মেনু কার্ডটা দিয়েছে, মেনু কার্ডটা একটু দেখবো এবং মেনু কার্ডটাও তোমাদের সাথে অল্প শেয়ারও করবো। সেই কারণে মেনু কার্ডটা নিয়ে বসে পড়লাম, আর আমি মেনু কার্ডটা দেখি, আর তোমরা ভিতরের কেমন কীভাবে সাজানো গোছানো, তো তোমরা সেটা দেখতে থাকো। আর এই পাশে যে জায়গাটা দেখছো, সবাই বেলুন টেলুন সাজিয়ে বসে আছে, এখানে একটা বার্থডে পার্টি চলছিল। তো তোমরা যে কোনো ছোটোখাটো পার্টি বা অকেশন তোমরা এখানে এসেও করতে পারো। কি খাবে তুমি? কি খাবে? আপনি কি খাবেন ম্যাডাম? এবার চলো তোমাদের সাথে মেনু কার্ডটা শেয়ার করি। তো তোমরা মেনু কার্ডটা দেখতে লাগো, আর আমরা ততক্ষণে ডিসাইড করে ফেলেছিলাম যে আমরা কি নেব। আমরা নিয়েছিলাম স্পেশাল মাটন বিরিয়ানি, কারণ কি বলো তো, আমি একটা গোটা খেতে পারি না, আর রাত হয়ে গেছিলো তো ও একটা খেতে পারবে না। তো সেই কারণে দুজনে মিলে একটা স্পেশাল মাটন বিরিয়ানি নিলাম, তাতে ছিল বড় বড় সাইজের দুটো মাংস, একটা বড় আলু আর একটা ডিম। তো এতে আমাদের হয়ে গেছিল, আর এর প্রাইস পড়েছিল 446 টাকা উইথ জিএসটি। আর সোনা তো খায়নি, সোনার ঝাল লেগেছিল। আপনি কি খাবেন? তুমি যা খাবে তাই খাবো, ওই জন্য এসেছে আমাদের খাবার। ওয়াও,
বিরিয়ানি দিয়ে দিয়েছে, এবার টেস্ট করে দেখতে হয়। জাস্ট ফাটাফাট দেখো কে কেমন হলো, সোনা দেখতে তো কেমন, কেমন মাংসটা জাস্ট পছন্দ। তোমার পিসটা দেখো ভালো পিস নেই, দারুণ পিস, একদম নরম। পরে আমরা একটা এক্সট্রা আলু নিয়েছিলাম, বাট এই আলুটার এক্সট্রা আলুর কোনো চার্জেস নেই। এবার বলি তোমরা কারিমসে আসবে কি করে, বারাসাত কারিমসে। তো প্রথমে বাসে বলি, যদি বাসে করে আসো চাপাডালি নামবে, চাপাডালি থেকে যে কোনো টোটোকে বলবে যে শ্রীনিকেতন যাব কেএনসি রোড। তো শ্রীনিকেতনে আসলেই পাশেই দেখতে পারবে কারিমস। আর যদি তোমরা ট্রেনে আসো স্টেশনে নেমে টোটোকে বলবে, টোটোওয়ালাকে বলবে শ্রীনিকেতন যাব, একই কথা। তো শ্রীনিকেতন এখানে আসলেই তোমরা কারিমস দেখতে পারবে, একদম সহজ রুট। মানে গেট থেকে ঢুকেই ডান দিকে হচ্ছে রিসেপশন আর বাঁ দিকে হচ্ছে ওয়েট করার জায়গা, মানে ভিতরে যদি পুরো বুক থাকে তো তোমরা এখানে বসে একদম এসির ভিতরে ওয়েট করতে পারো। আর লাস্ট বার তোমাদের দেখিয়ে দিই ভেতরটা, আমাদের খাওয়া হয়ে গেছে, বাট সোনা একটু বেলুন বেলুন করছে পাশে বেলুনগুলো দেখে, দেখা যাক। তো আমরা এবার বেরিয়ে যাচ্ছি, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখনও তোমরা যারা আসোনি বারাসাতের কারিমসে, তাড়াতাড়ি চলে এসো কিন্তু। তো রাতের ডিনার কমপ্লিট, এবার বাড়ি ফেরার পালা। দারুণ লাগলো বিরিয়ানিটা, আবার খাবি? ওর এখনো পেট ভরেনি, কারণ ও তো খায়নি। ওর আর একটা রেস্টুরেন্টে এখন যাওয়ার কথা বলছে। যাই হোক, তো আজকের ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। ভালো যারা থাকো অবশ্যই টেস্ট করে দেখো বিরিয়ানিটা, আশা করি তোমাদের ভালো লাগবে।